ওকে থ্যাংক ইউ মাটনটা তো এমনিতেই ভীষণ সফট ভীষণ সফট ভীষণ সফট চিংড়ি মাছ অসাধারণ হয়েছে মাটনটা অসাধারণ হয়েছে চলো সবশেষে পান পান তাহলে এবার বাড়ি যান ওয়াও তুলতুলে মাটন যাকে বলে আর কি এখানে রয়েছে রেশমি কাবাব মিনি ফিশ অলি ও হো হো মিনি হলে কি হবে ভেতরে মাছ কিন্তু একদম ভরে ভরে আছে একদম ভেতরে মাছের ফিলেটাই দেখা যাচ্ছে আজকে চলে এসেছি মহাভোজ ক্যাটারের ইনভিটেশনে একটা দুর্দান্ত লেভেলের রিসেপশন পার্টিতে সেটা হচ্ছে ইস্টার্ন ব্যাঙ্কুয়েট আর আমরা এই মুহূর্তে রয়েছি ইস্টার্ন ব্যাঙ্কুয়েটের ভেতরে এখানে একটু নয়েজ চলছে বাট হ্যাঁ ওপরে মহাভোজ ক্যাটারের পুরো পরিবেশ গরম করে দিয়েছে তাদের খাওয়ার দাওয়ার ডেকোরেশন সমস্ত কিছু দিয়ে চলো ভিডিওটা শুরু করছি যারা যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইবটা করে দাও বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেট জন্য লেটস গো ডেকোরেশন দুর্দান্ত মানে মহাভোজ ক্যাটারের সবথেকে বড় ইউএসপি হচ্ছে ওদের খাবার দাবারের কোয়ালিটি তো বটেই তার সঙ্গে সঙ্গে ওদের ডেকোরেশন ওদের অ্যাম্বিয়েন্স ম্যানেজমেন্ট প্রত্যেকে ওয়েল ড্রেসড আপ যারা সার্ভিস থাকছে সার্ভিস করছে এটা একটা দুর্দান্ত লেভেলের এক্সপিরিয়েন্স হয় মহাভোজ ক্যাটারের সঙ্গে প্রত্যেকবার কলকাতার টপ কয়েকটা ক্যাটারিং সার্ভিসের যদি নাম আসে তার মধ্যে মহাভোজ ক্যাটারের নাম তো আসবেই সবসময় স্টার্টারে হিউজ আইটেম রয়েছে পানির সাস লিক রয়েছে চিজ কর্ন বল রয়েছে আর তার সঙ্গে ওখানে ফিশ অয়েলি রয়েছে প্রত্যেকটা আইটেমই দুর্দান্ত লাগছে আর সঙ্গে এখানে চিকেন রেশমি কাবাবও রয়েছে যেটা শেষ হয়ে যাচ্ছে বারবার যাই এই আইটেমগুলি চলো একটু একটু করে ট্রাই করে দেখি দেন বাকি আইটেমগুলিতে আসছি স্টার্টার আইটেম চার রকমের নিয়েছি এখানে রয়েছে কাবাব তার রেশমি কাবাব তার সঙ্গে রয়েছে চিজ বল পানির সাসলিক তার সঙ্গে রয়েছে ফিশ অয়েলে মিনি ফিশ অয়েলে চলো শুধু চিজ না কর্নও রয়েছে কর্ন চিজ বল রয়েছে এটা ভালো লাগে দেন রয়েছে রেশমি কাবাবটা দেখা দেন রয়েছে রেশমি কাবাব এটা দুর্দান্ত লেভেলের সফট প্রচণ্ড জুসি ভালো লাগছে এখানে ফিশ অলিটা ট্রাই করি মিনি ফিশ অলি ও হো হো মিনি হলে কী হবে ভেতরে মাছ কিন্তু একদম ভরে ভরে আছে পিওর ভেটকি মাছ এটা বেস্ট স্টার্টার আজকের মাছ তো বেজরে দেখতেই পাচ্ছ একটা বেস্ট অর্ডার দেন রয়েছে পানির সাসলিক দেখো স্টার্টার মহাভোজের কাটারের শুধু স্টার্টার কেন সব কটার আইটেমই ভালো হয় আর আজকে স্টার্টারটা শুধু বেস্টই ভালো লাগছে তার কারণ এই ফিশ অয়েলটা ফিশ অয়েলটা পুরো বাজিমাত করে দিয়েছে দুর্দান্ত আ হা 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 রেশমি কাবাবটা দেখো গাইস কি টেম্পটিং লাগছে ঢোকা ও হো হো মাছ দেখো ভাই ভেতরে একেবারে পিওর ভেটকি মাছ ও বাহ
সো এবার আমরা খাবো দই বড়া। লাভলি, থ্যাংক ইউ। এখন সাউথ ইন্ডিয়ান একটা খাবার দাবার না একটা মানে আলাদা ব্যাপার চলেই এসেছে, মানে প্রত্যেকটা অলমোস্ট বিয়েবাড়ির মেনুতে কিন্তু এটা দেখা যায় না, কিন্তু কিছু কিছু স্ট্যান্ডার্ড বিয়েবাড়ির মেনুতে স্টার্টার আইটেমে কিন্তু ওই দই বড়াটা দেখা যায়। আজকে এখানেও পেয়ে গেছি মহাবোজ ক্যাটারের দৌলতে, একেবারে ফুললি ফ্রেশ কারি পাতা দিয়ে একদম অথেন্টিক দই বড়া সাউথ ইন্ডিয়ায় যেরকম হয় সেরকম খেতে। সেই ফার্স্টে মকটেল নিয়েছি, মকটেল নমস্কার, আমি অমলিন চ্যাটার্জি, আমাদের আজকে মেনুতে আছে মশালা কুলচা দেখতে পাচ্ছ, তার সঙ্গে রয়েছে এখানে মহাভোজের ক্যাটারের স্পেশাল ডাল মাখানি, এই রয়েছে ডাল মাখানি। চিকেন বাটারটা কিন্তু দুর্দান্ত লাগছে, শ্রেডেড চিকেন উইথ ছোটো ছোটো করে ডিমের সেদ্ধ করে সেই পিসগুলি কাটা, তারপরে হচ্ছে ফিশ ফ্রাই রয়েছে, ফিশ ফ্রাই একদম ডায়মন্ড কাটিংয়ের ফিশ ফ্রাই রয়েছে, তো স্টিম রাইস রয়েছে, স্টিম রাইস, আর তারপরে রয়েছে বাসন্তী পোলাও, বাসন্তী পোলাও রয়েছে। আচ্ছা, তারপরে রয়েছে একেবারে গলদা চিংড়ির মালাইকারি, আর চিংড়ি মাছের সাইজগুলি দেখো গাইস, মাটন কষা, এই রয়েছে মাটন কষা, তো সবকটা আইটেমই দুর্দান্ত রয়েছে, এবার শুধু ঝাঁপ দেওয়ার পালা। এই টোটাল যে মেনুটা দেখছো, তোমরা কিন্তু চাইলে তোমাদের মতো করে আপগ্রেডেশন করতে পারো, মানে কেমন ধরো এই মেনুতে রয়েছে ভাত রয়েছে, বাসন্তী পোলাও রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, মাটন রয়েছে, তোমরা চাইলে পোলাওয়ের জায়গায় যদি বিরিয়ানি ঢোকাতে চাও তোমরা কিন্তু ওদের ওয়েবসাইট মানে মহাভোজ ক্যাটারের ওয়েবসাইটে গেলে কাস্টমাইজ করতে পারবে মেনু, মানে রাইসের পর তোমরা বিরিয়ানি চয়েস করতে পারো, বা তোমরা অনেকেই আছে মাটন বিরিয়ানি খাওয়াতে চাও কিন্তু চিকেন চাপ খাওয়াতে চাও, সেখানে মাটনের কোনো সাইড ডিশ থাকবে না, সেটাও তোমরা কাস্টমাইজ করতে পারবে। তো টোটাল সেটটা কাস্টমাইজ করে নিলে দেন মহাভোজ ক্যাটারের কাছেও একটা মেল আইডি থ্রু আর তোমাদের কাছেও একটা মেল আইডি থ্রু নোটিফিকেশান যাবে, মহাভোজ ক্যাটারে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে বা তোমরাও কন্ট্যাক্ট করে নিতে পারবে ওদের সঙ্গে, দেন তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে একটা নেগোসিয়েশন করে তোমরা কিন্তু একটা মানে বাজেট সেট করে নিতে পারবে। এটা কিন্তু একটা দুর্দান্ত লেভেলের কাস্টমাইজেশন, কলকাতার খুব কম ক্যাটারিং সার্ভিস এই সার্ভিসটা প্রোভাইড করে, তাদের মধ্যে থেকে মহাভোজ একজন, কারণ মহাভোজ ক্যাটারিং কলকাতার টপ 3-5 ক্যাটারিং সার্ভিসের মধ্যে তাদের নাম আসে, এটাই হচ্ছে তাদের একটা বৈশিষ্ট্য। দেরি করা আর যাবে না, অলমোস্ট লোকজন আসতে শুরু করছে, আমরা স্যালাড কাউন্টার থেকে একটু স্যালাড নিয়ে নিই, কারণ স্যালাড তো এখন মাস্ট খাওয়া, এত খাবার দাবার খাবো। মশালা কুলচা নেবো ফার্স্টে, তার সঙ্গে রয়েছে ডাল মাখানি, ডাল মাখানি, থ্যাংক ইউ, আর রয়েছে চিকেন ভর্তা, চিকেন ভর্তাটা আমাকে বাটিতে দিয়ে দাও, বাটিতে দিয়ে দাও, বাটিতে, আর রয়েছে চিকেন ভর্তা, এটা কিন্তু একটা দারুণ অপশান, হ্যাঁ বাটিতে আলাদা করে নিতে পারবে মানে প্লেট নোংরা হবে না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর রয়েছে ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই অলমোস্ট শেষের দিকে আবার আসবে, রিফিল হবে, আমরা নিয়ে নিই ফিশ ফ্রাইটা, চলো আপাতত এই আইটেমগুলি দিয়ে শুরু করি। অল রাইট, মেন কোর্সে আমরা নিয়েছি মশালা কুলচা, আর মশালা কুলচার সঙ্গে ডাল মাখানি রয়েছে, ওটা একটু আমরা ট্রাই করে দেখি। মশালা কুলচা মানে কিন্তু মশালা কুলচাই, ভেতরে মশলা স্টাফিংস, তার সঙ্গে গাজর দেখতে পাচ্ছি, আর এটা আমরা একটু ডাল মাখানি দিয়ে ফার্স্টে ট্রাই করি। ও হো হো, চলো। আচ্ছা, আমরা আজকে এখানে একা আসিনি, সাডেন ভিজিট হয়ে গেছে কাজের সঙ্গে। ইয়েস, তোমরা ইউটিউব ইভেন্টটা আমার সঙ্গে দেখেছো, বিজয়দা কেমন আছো বলো? বসো পাশে। ওভারঅল স্টার্টার খাওয়া কমপ্লিট, এবার মেন কোর্স, একদম কী মনে হচ্ছে খাবার দাবার? খাবার দাবার দেখো, মহাভোজের খাওয়ার নামে আলাদা করে কিছু বলতে চাই না, মহাভোজের
গত দু তিন মাসে এই বোধ হয় ফোর্থ কাজ করছি, ফোর্থ কাজ করছো। হ্যাঁ, তো খাবার দাবার নিয়ে আমার এখন মানে আনডাউটেডলি আমি বলতে পারি যে মহাবত ক্যাটার অনুষ্ঠানে যাচ্ছি মানে তাদের খাবার ভালো হবে, একদম একদম এরকম একটা ভরসার জায়গা তৈরি হয়ে গেছে বলতে পারি। ওকে, ওপারে আরও একজন আছে কিন্তু তার সঙ্গে আমি পোলাও আর গলদা চিংড়ির মালাইকারি নিয়ে দেখা করবো, ঠিক আছে? চিকেন ভর্তা, ওহো হো হো, চলো। সিরিয়াসলি ভালো খাবার, কোনো কথা হবে না। বিশেষ করে চিকেন ভর্তাটা এতটা টেস্টি হয়েছে, ফুড ব্লগাররা চাইলেও ডায়েট করতে পারে না, এটা কারণ বিজয়দা যখন ব্লগিং শুরু করেছিল গিয়ে দেখবে বিজয়দার চেহারা আর এখন, একদম ভেতরে মাছের ফিলেটাই দেখা যাচ্ছে, কোটিং একেবারে পাতলা, ভেতরে একটা ম্যারিনেশন রয়েছে দেখি খেয়ে। কলকাতা ভেটকির গন্ধতেই বোঝা যায় সেটা অরিজিনাল ভেটকি মাছ, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। মাছের কোটিংটা আশা করি দেখাতে পারছি, চলো এগুলো খাই। এরপরে রাইস রয়েছে, পোলাও রয়েছে, গলদা চিংড়ির মালাইকারি রয়েছে, মাটন কষা রয়েছে। অল রাইট, এবার ভাতের দিকে যাই একটু। রাইস দাদারা ব্যস্ত আছে, একটু রাইস দিয়ে দাও, একদম স্লাইট ব্যাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এরপরে নেব না একটা গলদা চিংড়ি, গলদা চিংড়ির দিকে যাই। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর তার সঙ্গে নেব পোলাও, এরপর নেব পোলাও, বাসন্তী পোলাও, একদম বাসন্তী পোলাও, থ্যাংক ইউ। তার সঙ্গে নেব মাটন, একবারে মাটন এখান থেকে গরম হচ্ছে দেখতেই পাচ্ছ। মাটন নেব, আহ হা হা, এখান থেকে একটা নাল্লি দিয়ে দাও, নাল্লিটা দিয়ে দাও, একদম থ্যাংক ইউ। মাটনটা তো এমনিতেই ভীষণ সফট ভীষণ সফট ভীষণ সফট, ওয়াও, তুলতুলে মাটন যাকে বলে আর কি। আমি পেয়েছি খুব ভালো ভালো পিস, ঠিক আছে আমি ঘেটে দেবো। দারুণ খেতে, দারুণ দারুণ। ফার্স্টে গরম গরম ভাত, তার সঙ্গে বাসন্তী পোলাও আর মাটন কষা নিয়েছি, গলদা চিংড়ির মালাইকারি রয়েছে, আর এই হচ্ছে চিংড়ি মাছ দেখতেই পাচ্ছ। চিংড়ি মাছ খাওয়াটা না খুব এম্বারেসিং লাগে বিয়েবাড়িতে। ও হো হো, এই হচ্ছে ভেতরে চিংড়ি মাছটা, তো হাত দিয়েই ছেড়ে আসলো, এটা হচ্ছে সব থেকে বড়ো মানে এটা পাও না আমাদের কাছে, চলো। ভাত রয়েছে, একটা মিষ্টি মিষ্টি টেস্ট, মালাইকারি যেরকম হয় তার সঙ্গে চিংড়ি মাছটা প্রচণ্ড ফ্রেশ, এক ফোঁটা গন্ধ নেই, স্মেল করছে না, তার মানে ফ্রেশ চিংড়ি মাছ, আর সাইজও বেশ বড়ো সড়োই আছে। ভালো কথা, এই চলে আসলো চাটনি, কিসের আছে চাটনি আছে না আমি দেখব, ঝিলাপি ঝিলাপি একদম, এটাই পাশে দেবে না উপরে দেয়, এটা ঝিলাপি উপরে দেয়, ঠান্ডায় ভাই কোনো ঠান্ডা ঠান্ডা নেই। তো ডেজার্ট রয়েছে, ডেজার্ট রয়েছে চাটনি পাঁপড়, তার সঙ্গে বড় বড় গুলাব জামুন রয়েছে, তার সঙ্গে এখানে রয়েছে কেশর জিলাপি উইথ রাবড়ি। যে আইটেমটা সব থেকে বেশি খেতে ইচ্ছা করছে এটা হচ্ছে এই গুলাব জামুন, আহা হা দেখো একেবারে গুলাব জামুনের মতো গুলাব জামুন, তার সঙ্গে এরকম জিলাপি উইথ রাবড়ি,
ওভারঅল মহাভোজ ক্যাটারারের খাবার দাবার দুর্দান্ত, অসাধারণ রান্নাবান্না, খুব ভালো লাগলো। এখানে স্টাফেদের ব্যবহারও অসম্ভব ভালো, কোনো রকম অসুবিধা হয় না। আমরা অনুরোধ করব সবাই এই ক্যাটারারকেই বলুন। আমি আমার স্টুডেন্ট ময়ূর বোসের বিয়ে খেতে এসেছি, মহাভোজ ক্যাটারার্স, এক্সেলেন্ট এক্সেলেন্ট কুকিং, মাটন পোলাও, চিংড়ি মাছ অসাধারণ হয়েছে, মাটনটা অসাধারণ হয়েছে, স্যালাডগুলো আমার খুব ভালো লাগলো, আমার ডাল আর মশালা কুলচাটাও ভীষণ পছন্দ হয়েছে, ফিশ ফ্রাই ওয়াজ অলসো ভেরি গুড, খুব ভালো, আর সুইট ডিশও ভীষণ ভালো, ক্রিসপি জিলিপি অ্যান্ড মাখা সন্দেশটা অপূর্ব। আমি খুবই রেকমেন্ড করব এই ক্যাটারারকে। আমার এর আগে যখন সিঙ্গি প্যালেসে ওদের একটা ব্লগ করেছিলাম, সেই সময়কার খাওয়া দাওয়া আর আজকের খাওয়া দাওয়ার মধ্যে কোনো ডিফারেন্স নেই, বিকজ দে মেনটেন দেয়ার কোয়ালিটি। অ্যান্ড আমার মনে হয় এই প্রাইসে এত ভালো ক্যাটারার অ্যাফোর্ড করাও একটা চাপের বিষয় হয়, তো বেশ ভালো একটা ব্যাপার। ইউ শুড ডেফিনেটলি ট্রাই মহাভোজ ক্যাটারার, তোমরা কন্ট্যাক্ট করতে পারো, এই স্ক্রিনে আমরা দেখিয়ে দিচ্ছি ফোন নাম্বার, আরও একবার দেখতে পাচ্ছ তোমরা ফোন নাম্বারটা, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো, বেল আইকনটা প্রেস করো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, যাদের অনুষ্ঠান রিসেপশন তাদের উইশ করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মনে রাখবে হ্যাংলামের কোনো সীমা নেই। টাটা। চলো সবশেষে পান, আর এবার বাড়ি যান। কেমন পানটা কেমন লাগলো? পানের মধ্যে সুপারি সবকিছু একদম ঠিকঠাক ছিল, ব্যালেন্স।